বঙ্গোপসাগরে আরও এক নিম্নচাপের সম্ভাবনা। কলকাতার সহ পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস এক নজরে। তো এই নিম্নচাপের জেরে কলকাতার সহ বাংলার কোন কোন জেলায় কবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বাংলার বুকে ফের একবার নিম্নচাপের ভুকুটি রয়েছে বলে জানিয়ে দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাস বলছে রবিবার থেকেই এই নিম্নচাপের প্রভাব দেখতে পারে বাংলা। এদিকে একাধিক জেলায় বর্ষণের জোর কতটা থাকবে তা নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এক নজরে দেখে নেওয়া যাক কি বলছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে নিম্নচাপ রবিবার 11 জুলাই নাগাদ পশ্চিম মধ্য ও তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানা গিয়েছে। এই নিম্নচাপের জেরে পরবর্তী 5 দিন প্রবল বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব। এদিকে সাগরের বুকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব রয়েছে বলে জানা গিয়েছে, যার জেরে আগামী 12 জুলাই পর্যন্ত একাধিক রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, দুই দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে 9 থেকে 10 জুলাইয়ের মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকেই বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার বাদে বাকি 5 জেলায়। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে কলকাতায় মূলত আজ থেকে আকাশের মুখ ভার থাকবে, প্রধানত মেঘলা আকাশ থাকবে, আর সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 30.7 ডিগ্রি ছিল, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.0 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।